আমরা এখন দেখবো বহুপদী ও বহুপদী সমীকরণের পর্বে। কারণ এই পর্বে আমরা মূল দেওয়া থাকলে কিভাবে সমীকরণ গঠন করতে হয় সেই শর্তের আলোকে তোমাদের পাঠ বইয়ে 7 নম্বর অঙ্কগুলো আমরা দেখব। এবং ax স্কয়ার প্লাস bx মাইনাস a গুলো জিরো সমীকরণের মূল দেয় আলফা বিটা হলে a আলফা প্লাস b এবং a বিটা প্লাস b মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে। প্রদত্ত সমীকরণ এক্স স্কয়ার প্লাস বি এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো, যার মূলদ্বয় আলফা বিটা। এবার মূলদ্বয় আমরা যোগফল বাই করব মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ার এর সহগ, এবং গুণফল ধ্রুবক পদ বাই এক্স স্কয়ার, ধ্রুবক পদ হচ্ছে মাইনাস এ কত মাইনাস ওয়ান। এখন এখানে আমাদের এ আলফা আর বি লাগবে, তাহলে এটার আমরা একটা ইকুয়েশন দিয়ে রাখি, এখানে দুই দিয়ে এক হতে পাই আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এবার আর আর গুণ করো তাহলে কি হচ্ছে এ আলফা প্লাস এ বিটা টু মাইনাস বি। এখন আমার একবার লাগবে এ আলফা প্লাস বি, তাহলে এটাকে একবার এদিকে আনতে হবে, এ আলফা প্লাস বি যদি এদিকে তাহলে মাইনাস এ বিটা, এবং আবার আমার এ বিটা লাগবে তাহলে এ বিটা প্লাস বি তাহলে ওই দিকে ধরে তখন মাইনাস এ আলফা। সুতরাং এ আলফা বি ও এ বিটা বি মূল বিশিষ্ট সমীকরণ এক্স স্কয়ার মাইনাস মূল দুইটার যোগফল, তাহলে এই দুইটার যোগফল এ আলফা বি প্লাস এ বিটা বি ইন্টু এক্স প্লাস দুইটার গুণফল এ আলফা বি ইন্টু এ বিটা বি কত শূন্য। তাহলে এক্স স্কয়ার মাইনাস এ দুইটার আমার একটা মান আছে, যেমন এটা মান আমি বাই করেছি কত মাইনাস এ বিটা, এটা মান আছে মাইনাস এ আলফা ইন্টু এক্স প্লাস মান বসে দাও মাইনাস এ বিটা ইন্টু মাইনাস এ আলফা কেন শূন্য। এতে মাইনাস কমন এক্স স্কয়ার, এটা প্লাস মাইনাস এ কমন যায় তাহলে এটা যে বিটা প্লাস আলফা ইন্টু এক্স প্লাস এ স্কোয়ার আলফা বিটা ইকুয়াল টু শূন্য, এক্স স্কোয়ার প্লাস এ আলফা বাই বিটা মান আছে আমার মাইনাস বি বাই ইন্টু এক্স প্লাস এ স্কোয়ার আলফা বিটা মান আমি পেয়েছি মাইনাস ওয়ান। সুতরাং আমরা পাচ্ছি এক্স স্কোয়ার এ কারণ যে মাইনাস বি এক্স মাইনাস এবার আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখবো, একটু খেয়াল করো এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল এক্স স্কয়ার মাইনাস টু এ এক্স প্লাস এ স্কয়ার মাইনাস বি ইকুয়াল টু জিরো, সমীকরণের মূল দুইটির সমষ্টি এবং অন্তরফলের পরমান হবে। তাহলে আমার আগে এই সমীকরণ দেখো মূল দেওয়া নাই, এই সমীকরণ যে দুটো মূল হবে ওই মূল দুটার যোগফল লাগবে এবং বিয়োগফল লাগবে, ওই যোগফল এবং বিয়োগফল দিয়ে যে সমীকরণ গঠন করা হবে সেই সমীকরণটা আমার বাই করতে হবে। তাহলে প্রদত্ত সমীকরণ এক্স স্কয়ার মাইনাস টু এ এক্স প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু জিরো, এটা দিলাম 1 নং। এখন যেহেতু এটার মূল নাই তাহলে আমরা ধরে নিই, ধরি এর মূল দ্বয় আলফা বিটা, মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা হবে মাইনাস এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগ হচ্ছে মাইনাস টু এ বাই এক্স স্কয়ার সহগ অর্থাৎ কত টু এ, এবং গুণফল আলফা বিটা ইকুয়াল টু ধ্রুবক পদ বাই এক্স স্কয়ার সহগ।
এখন মূল দ্বারা সমষ্টি পেয়ে গেছি, যে এই সমীকরণের মূল দ্বারা সমষ্টি পাইছি, এবার আমার কি লাগবে? অন্তরফল। এখন তাহলে আপাতত অন্তরফল বাই করতে পারি a মাইনাস b হোল স্কয়ার, যেহেতু আছে তাহলে আমরা মান দেওয়া আছে প্লাসে, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তো এখানে a প্লাস b মান আছে আমাদের 2a উপর দি স্কয়ার মাইনাস 4 ইনটু এটা মান আছে স্কয়ার মাইনাস b স্কয়ার। আমি যদি গুণ করি 4a স্কয়ার মাইনাস 4a স্কয়ার প্লাস 4 b স্কয়ার, সুতরাং আমরা পাচ্ছি আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু 4 b স্কয়ার। এখন যদি আমরা বর্গমূল করি তাহলে পাচ্ছি আলফা মাইনাস বিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 2b। কিন্তু আমরা বলছি ফরমান, ফরমান দিলে সবসময় পজিটিভ বুঝে, ফরমান দিলে ফরমানের ভিতরে কখনোই মান কি হয় না, নেগেটিভ হয় না। সুতরাং আমরা কি লিখে পেলাম, ফরমান আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2b, কারণ ফরমানের ভিতরে সবসময় মানগুলো কি হবে, পজিটিভ হবে। তাহলে এখন তাহলে মূল দ্বয়ের সমষ্টি আলফা বিটা ও মূল অন্তরফলের ফরমান বলছে আলফা মাইনাস বিটা, এত মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে এক্স স্কয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল, তাহলে আলফা প্লাস বিটা যোগ আলফা মাইনাস বিটার ফর্ম 1 ইনটু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল তাহলে 0। তাহলে এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান আমি পেয়েছিলাম 2a, আর আলফা মাইনাস বিটার পরমান পেয়েছিলাম আমরা 2b ইনটু এক্স প্লাস, তাহলে 2a ইনটু 2b করলে 0। এক্স স্কয়ার এখান থেকে আমি 2 কমন নিতে পারছি, তাহলে a প্লাস b ইনটু x প্লাস 4 ab করলে 0, এটি হবে আমাদের নিম্নের সমীকরণ বা আনসার।